শিল্পাঞ্চল সরকারি কলেজ পলাশ নরসিংদী আইসিটি সকল বিভাগের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অনলাইন ক্লাস এ পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ এর অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় সকল বিষয়ে করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস করে ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় দেন এবং আমরা তার অনুসারে ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস করতেছি এবং ছাত্রছাত্রীদের পড়ার শিক্ষা গ্রহণের সুবিধার্থে আমরা এই অনলাইন ক্লাসগুলি লাইভ ক্লাস তৈরি করে ফেসবুকে দিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রী উপকৃত হইতে পারে। সেই জন্য আজ সকলকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করব তা হলো প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ ও ডাটা ট্রান্সমিশনের মাধ্যম, তার টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল ও অক্সিয়াল কেবল, তার বিহীন মাইক্রোওয়েভ স্যাটেলাইট ইত্যাদি। প্রাপকের সংখ্যা ও ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে মোটকে তিন ভাগে ভাগ করা যথা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন গ্রাহকের মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে। এই মোডের বৈশিষ্ট্য হলো প্রেরকের তথ্য শুধু প্রাপক গ্রহণ করতে পারে, প্রাপক ইচ্ছা করলে প্রেরণ করতে পারে না। এই প্রক্রিয়া শুধুমাত্র একজন প্রেরক ও প্রাপকের মধ্যে সীমাবদ্ধ। যেমন চিত্রে ক হইতে প্রেরিত ডাটা খ গ্রহণ করতে সক্ষম, কিন্তু গ এবং ঘ এবং ও সকল নোট গ্রহণ করতে অক্ষম। ব্রডকাস্ট, যে ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোনো একটি কম্পিউটার বা নোট হইতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোটই তা গ্রহণ করতে সক্ষম তাকে ব্রডকাস্ট নেটওয়ার্ক বলে। টেলিভিশন, কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হলে তা সকল টেলিভিশন বা গ্রাহক যন্ত্র একই সাথে গ্রহণ করতে পারে। ব্রডকাস্টের বৈশিষ্ট্য হলো প্রেরক এক এবং প্রাপক একাধিক। প্রেরক ইচ্ছা করলে যে কোনো গ্রাহককে ব্যবহার বন্ধ করতে পারে না, প্রাপক ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারে। মাল্টিকাস্ট, যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে কোনো কম্পিউটার বা নোট হইতে ডাটা ট্রান্সমিট করলে গ্রুপভুক্ত কেবল অনুমোদিত নোট বা নোট সময় তা গ্রহণ করতে পারবে এবং নেটওয়ার্কভুক্ত যে কোনো নোট এই ব্যবহার ব্যবস্থায় ডাটা গ্রহণ থেকে বিরত রাখা যায় তাকে মাল্টিকাস্ট মোড বলে। উদাহরণ হিসাবে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং নাম উল্লেখ করা যায়। টেলিকনফারেন্সিং এ অংশগ্রহণরত ব্যক্তিদের মধ্যে কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া অন্যরা অ্যাক্সেস করার সুযোগ পায় না। যেমন চিত্রে ক হইতে প্রেরিত ডাটা খ এবং গ, ক খ গ ঘ এবং অ এর কাছে যাবে কিন্তু গ এর কাছে যাবে না। এর বৈশিষ্ট্য হলো প্রেরক ইচ্ছা করলে যে কোনো প্রাপককে ব্যবহার কর থেকে বিরত রাখতে পারে, প্রাপককে প্রেরকের উপর নির্ভর করতে হয়। এই প্রক্রিয়া প্রেরকের কর্তৃত্ব বেশি। ডাটা কমিউনিকেশন মিডিয়া, প্রাপক
এবং প্রেরক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের সংযোগ প্রয়োজন। এই সংযোগকে সাধারণত বলা হয় চ্যানেল। চ্যানেল বাস্তবায়নের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিগুলি হচ্ছে নেটওয়ার্ক মাধ্যম। নেটওয়ার্কে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এমন মাধ্যমগুলি হচ্ছে কেবল বা তার, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ইনফ্রারেড। কেবল বা তার ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কেবল বা তার। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মতো স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে এই স্থানান্তর কেবল ব্যবহৃত হয়। কম্পিউটার নেটওয়ার্কে যে সমস্ত কেবল মাধ্যম ব্যবহৃত হয় সেগুলি হলো টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল ও অক্সিয়াল কেবল। টু স্টেট পেয়ার কেবল, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা টু স্টেট পেয়ার কেবল। এখানে একটি কমন তার আর বাকি তারগুলি জোড়ায় জোড়ায় আছে। বলা হয়েছে কপারের তৈরি দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টু স্টেট পেয়ার কেবল তৈরি করা। টু স্টেট পেয়ার কেবল খুবই সস্তা এবং সহজে বাস্তবায়ন করা যায়। এই ধরনের কেবলের মধ্য দিয়ে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির প্রভাব পড়ে। টু স্টেট পেয়ার কেবল সাধারণত লোকাল টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। 100 মিটার দূরত্বের মধ্যে ডাটা স্থানান্তর ক্ষেত্রে গতি 9600 BPS বা বিট পার সেকেন্ড, কিন্তু অধিক দূরত্বের ক্ষেত্রে ডাটা স্থানান্তর গতি কম। এই ধরনের মাধ্যম এর মধ্য দিয়ে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে সিগন্যাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের কেবলে সাধারণত 4 জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রঙের তার থাকে যা সাদা রঙের হয়, বাকি তারগুলো হয় ভিন্ন রঙের। টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার, আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল বা UTP, আবরণ যুক্ত টুইস্টেড পেয়ার কেবল বা STP। ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক কেবল হচ্ছে কাঁচের তন্তু তৈরি এক ধরনের কেবল যার মধ্য দিয়ে ডাটা আদান প্রদান করে বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে আলোক সংকেত। অনেকগুলো কাঁচের তন্তু ব্যবহার করে এই ধরনের কেবল তৈরি করা হয়। এই ধরনের কেবলের মধ্য দিয়ে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। এর মাধ্যমে অনেক দ্রুত গতিতে তথ্য স্থানান্তরিত হয়। ফাইবার অপটিক্যাল কেবলে তথ্য স্থানান্তরের গতি 10 MB/s থেকে 2 GB/s পর্যন্ত হইতে পারে। চিত্রে একটি ফাইবার অপটিক্যাল কেবলের দেখা দেওয়া হয়েছে। ফাইবার অপটিক কেবলের গঠন বা উপাদান, ফাইবার তৈরির অন্তরক পদার্থ হিসাবে সিলিকা বা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুলভাবে ব্যবহার করা যায়। ফাইবার অপটিক কেবলের 3টি অংশ থাকে। একটা হলো প্লাস্টিক কোর, ভিতরের ডাই ইলেকট্রিক্যাল কোর যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। ক্লাডিং কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই ইলেকট্রিক ক্লাডিং নামে পরিচিত। জ্যাকেট আবরণ হিসাবে কাজ করে, বলা হয় জ্যাকেট। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য, ফাইবার তৈরির অন্তর পদার্থ হিসাবে সিলিকা এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুলভাবে ব্যবহার করা যায়। এইসব অন্তর পদার্থের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতি স্বচ্ছতা, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা, শক্তির অপচয় কম হয়। ফাইবারের সুবিধা, বিভিন্ন ধরনের জন্য ফাইবার অপটিক্যাল কেবল ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যান্ডউইথ অনেক বেশি, আকারে ছোট, ওজন অত্যন্ত কম, শক্তি ক্ষয় করে কম, বিদ্যুৎ চুম্বক প্রবাহ হইতে মুক্ত, ডাটা সংরক্ষণের নিরাপত্তা, গোপনীয়তা। ফাইবার অপটিক্যাল কেবলের ডাটা স্থানান্তরের বা কমিউনিকেশনের ব্যবস্থা, যে ফাইবারের মধ্য দিয়ে কিভাবে ডাটা স্থানান্তর এক স্থান থেকে অন্য স্থানে যায়। প্রেরক যন্ত্র উৎস থেকে তথ্য গ্রহণ করে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে তা প্রাপক যন্ত্রে পৌঁছে দেয়।
ফাইবারের মাধ্যমে যেসব ডাটা পাঠানো হয় তা সাধারণত অ্যানালগ সিগন্যাল অথবা ডিজিটাল সংকেত হতে পারে। অ্যানালগ সিগন্যাল অথবা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশনের মাধ্যমে ফাইবারের মধ্য দিয়ে পরিবহন উপযোগী আলোক তরঙ্গে রূপান্তরের পর প্রেরক যন্ত্র তা ফাইবারের মধ্যে নিক্ষেপ করে। ফাইবার আলোক রশ্মিপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তথ্য ভর পরিবহন করে থাকে। এভাবে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক রশ্মিটি প্রাপক যন্ত্রে গিয়া ধরা পড়ে। ফাইবার অপটিক্যাল কেবেলের ডাটা স্থানান্তরের গতি অন্যান্য কেবেলের চেয়ে অনেক বেশি। সাধারণত অধিক দূরত্বে দ্রুত ডাটা স্থানান্তরের জন্য ফাইবার অপটিক্যাল ব্যবহার করা হয়। চিত্রে মাল্টি মোড ফাইবার অপটিক্যাল কেবেলের তথ্য স্থানান্তরের প্রক্রিয়া দেখানো হয়েছে এবং আর একটা হলো দ্বিতীয় হলো সিঙ্গেল মোডে তথ্য স্থানান্তরের গতি দেখানো হয়েছে। কোঅক্সিয়াল কেবল, এটা একটা চিত্র, একটা করলে এখানে হলো কপারের তার, এখানে যেটা আছে অভ্যন্তর অপরিবাহী বা অন্তর পদার্থ, আর এটা হলো কপারের তারের জালি এটা। তারপরে এই যে এটা ব্যবহার করা যে বহি অপরিবাহী বা অন্তর পদার্থ, দুইটি সুপরিবাহী কোয়েন্টাম গঠন, দুইটি সঙ্গে দুইটি অপরিবাহী পদার্থের সাহায্যে এই তার তৈরি করা। ভিতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য ও বাহিরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ রাখে। সোজা রাখা হয়, পরিবাহী পদার্থ থাকে, বাহিরের পরিবাহীকে আবার প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। ভিতরের পরিবাহীটি সোজা রাখা হয় এবং বাহিরের পরিবাহীটি চারদিক থেকে পেঁচানো থাকে। এই ধরনের কেবেলের ডাটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে বেশি হয় তবে ডাটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সাধারণত কোঅক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়। এক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। এবার আমরা তারবিহীন মাইক্রোওয়েভ সিস্টেম, অতি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট সংকেত বাতাসের মধ্য দিয়ে এক স্থান হইতে অন্য স্থানে পাঠানোর জন্য মাইক্রোওয়েভ সিস্টেম ব্যবহার করা। মাইক্রোওয়েভ সংযোগের মাধ্যমে ভূপৃষ্ঠে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রত্যেক 25 থেকে 30 মাইল পর পর ট্রান্সমিটার স্টেশন বসানো হয়। একটি ট্রান্সমিটার স্টেশন হইতে প্রেরিত সংকেতকে পরবর্তী স্টেশনে বিবর্ধন শক্তিশালী করে তারপরের স্টেশনে পাঠিয়ে দেওয়া। এসব স্টেশনকে দালানের উপরে অথবা পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়, কারণ মাইক্রোওয়েভ সিস্টেমের সিগন্যাল বাঁকা পথে চলতে পারে না। যদি প্রেরক প্রান্ত হইতে প্রাপক প্রান্তের দূরত্ব 75 মাইলের মধ্যে হয় তাহলে তাদের মধ্যে 2টি ট্রান্সমিটার স্টেশন বসাইতে হয়। এই পদ্ধতিতে ডাটা স্থানান্তরের হার 1 মেগাবাইট থেকে 10 গিগাবাইট পর্যন্ত হয় এবং একসাথে 2,50,000 ভয়েস চ্যানেল সাপোর্ট করে। স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ সিস্টেমের মূল অসুবিধা হলো সিগন্যাল বাঁকা পথে চলতে পারে না, তাই ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অনেক রিপিটার প্রয়োজন পড়ে। কমিউনিকেশন স্যাটেলাইট হচ্ছে মাইক্রোওয়েভ সিস্টেমের জন্য রিলে স্টেশন বা যা ভূমি হইতে 36,000 কিলোমিটার উপরে প্রেরক যন্ত্র প্রতি সেকেন্ডে প্রায় 6,000 কোটি কম্পাঙ্কের মাইক্রোওয়েভের এবার উপগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। উপগ্রহে তা খুব ক্ষীণ হয়ে অবস্থায় পৌঁছায়। উপগ্রহ সে সংকেতকে গ্রহণ করে এবং সেকেন্ডে 800 কোটি কম্পাঙ্কের মাইক্রোওয়েভ পরিণত করে তার তা পৃথিবীতে পাঠায়। উপগ্রহ ভূপৃষ্ঠ হইতে প্রেরিত সংকেত গ্রহণ করে তাকে বিবর্ধন করে হাজার হাজার মাইল দূরে প্রেরণ করে। কমিউনিকেশন স্যাটেলাইটের উপাত্ত স্থানান্তরের গতি 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হইতে পারে। আজকে আমরা ডাটা ট্রান্সমিশনের মাধ্যম এবং মাধ্যমের প্রকারভেদ এবং মাধ্যমের বিভিন্ন বর্ণনা, ফাইবার অপটিক্যাল কেবল এর গঠন এবং তার বর্ণনা ইত্যাদি আমরা পড়লাম। তোমরা সবাই বাড়িতে এই অনলাইনের
ক্লাসটি অন করে কম্পিউটার অথবা মোবাইলে, এগুলি ক্লাসগুলি দেখবে এবং শুনবে, মনোযোগ সহকারে দেখলে এগুলি আয়ত্ত করা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আজকে অনলাইনে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আশা রাখি সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলি সঠিকভাবে দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।